বৃহস্পতিবারে ঠিক একই এই সংগঠনের আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজ কথা বলবো, এবং আপনারা এই আমাদের তসলিমা যেটা বলতেছিল ট্রেইলার, ইটস ওয়ান কাইন্ড অফ ট্রেইলার। আপনারা দেখতে পাচ্ছেন যে যে অনলাইন কনফারেন্সটা হয়েছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের, এবং সেটা এই বছরের 30শে সেপ্টেম্বর তারিখে। সেই 30শে সেপ্টেম্বর তারিখে দুইজন বক্তা যে বিষয়বস্তুর উপরে কথা বলেছে সেই বিষয়বস্তু সম্পর্কেও আপনারা শুনলেন। আমরা গত ছয় তারিখ গত বৃহস্পতিবারে প্রথম বক্তা যিনি ছিলেন সেই সিফাত তৌহিদুর রহমান সিফাতকে আমরা দীর্ঘদিন প্রচেষ্টার পরে শনাক্ত করে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে তাকে বিজ্ঞ আদালত থেকে জিজ্ঞাসাবাদের নিমিত্তে রিমান্ডে পেয়ে আমরা তার বিষয়ে বা অন্য বক্তাদের বিষয়ে আপনারা গত আমাদের কনফারেন্সের সময় জিজ্ঞাসাবাদ করেছিলেন যে অন্যদের শনাক্তকরণের বিষয়ে আপনারা শনাক্ত করতে পেরেছেন কিনা, এবং আমরা তখন বলেছিলাম যে এটাই হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব যে ওই সম্মেলনে আর কারা যেই দুজন ব্যক্তি উপস্থিত ছিলেন তাদের পরিচয় নেয়া এবং সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা গ্রহণ করা। এবং আপনারা জানেন যে এরা প্রত্যেকেই ছদ্মনাম ব্যবহার করেছে, কেউ কারো পরিচয় জানে না। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো কর্মপদ্ধতি সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত যে তারা কেউ কারো আসল নাম কোনো সদস্যদের কাছে প্রকাশ করে না, এবং এই ছদ্মনাম দিয়েই তারা তাদের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে। সেই ছদ্মনামের ব্যক্তি ইমাদুল সেলিম, যার আসল নাম হচ্ছে ইমাদুল আর আসল নাম হচ্ছে ইমতিয়াজ সেলিম। তিনি চিটাংয়ে তার বাড়ি বসুন্ধরা এলাকায় তিনি বসবাস করেন। তাকে আমরা এই দীর্ঘ 7 দিন একদম অক্লান্ত প্রচেষ্টার পরে আমাদের যে সিটি ইন্টেল টিম যারা তাকে গ্রেপ্তার করেছে আমাদের ওই টিমের চৌকস কর্মকর্তারা এই 7 দিন টানা জিজ্ঞাসাবাদ সহ তাদের ম্যানুয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে প্রথমে শনাক্ত করতে সক্ষম হয় এবং গতকালকে আমরা তাকে গ্রেপ্তার করি। সেই ইমতিয়াজ সেলিম আমি আপনাদের সামনে মানে চমকপ্রদ তথ্য হয়তো আপনারা মনে করবেন, এটা সে বাংলাদেশে একটি বহুজাতিক কোম্পানির হেড অফ বিজনেস। বাংলাদেশে যে কয়েকটি বহুজাতিক কোম্পানি অপারেশনাল আছে সেই কোম্পানির সে হেড অফ বিজনেস, এবং এই চাকরির আড়ালে সে তার এই জঘন্যতম কর্মকাণ্ড, দেশবিরোধী কর্মকাণ্ড এবং এই দেশের খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সে নেতৃত্ব দিয়ে আসছিল। এবং আপনারা তার বক্তব্য শুনে সহজেই বুঝতে পারছেন যে সেই সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিভিন্ন জনকে তাদের খেলাফতের শরিক হওয়ার জন্য তিনি আমন্ত্রণ জানাচ্ছেন, এবং এই অনলাইন কনফারেন্সে এটাই তার প্রথম না, এর আগেও তিনি এরকম কনফারেন্সে অংশগ্রহণ করেছে। এবং আরেকটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে সে একজন ব্ল্যাক বেল্টধারী এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সে একজন রেগুলার ট্রেইনার। বাংলাদেশ কারাতে ফেডারেশন, আপনারা যদি কারাতে ফেডারেশনের ওয়েবসাইটে যান তার ছবিটা দেখতে পাবেন, এবং সে একজন আন্তর্জাতিক রেফারি, এই কারাতের জন্য একজন আন্তর্জাতিক রেফারি, এবং সে হিজবুত তাহরির সদস্য হওয়ার সাথে সাথে যেই সময় সে রেডিকালাইজড হয় এবং তার সংগঠনের সদস্যদের এরকম নির্দেশনা থাকে তারা শারীরিকভাবে ফিট থাকবে এবং যুদ্ধ কৌশল বা প্রতিহত করার কৌশল শেখানোর অংশ হিসাবে শেখার অংশ হিসাবে তাদের অধিকাংশ সদস্যদেরই এই কারাতে শেখার জন্য নির্দেশনা আছে, এবং সে এরকম নির্দেশনার অংশ হিসাবে সে প্রথম শেখে এবং এক পর্যায়ে সে এই কারাতে ব্ল্যাক বেল্টধারী হয়। সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে ডেভেলপমেন্ট স্টাডিজ মাস্টার্স করে, এবং 2010 সালে সে প্রথম গ্রেপ্তার হয়। সে তার এক বন্ধুর মাধ্যমে এই সংগঠনে আদর্শে অনুপ্রাণিত হয়ে তার এক বন্ধুর মাধ্যমে সে দাওয়াত পায় এবং সেই সংগঠনে যোগদান করে, এবং 2010 সালে সে প্রথম গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হয়ে জেলখানায় গিয়ে সে তাদের সংগঠনের যে প্রতিষ্ঠাতা
আপনারা সকলেই জানেন গোলাম মাওলা, প্রফেসর গোলাম মাওলার সান্নিধ্যে সে সাক্ষাৎ পায় এবং ওখানে যাওয়ার পরে সে আরও অতিমাত্রায় এই সংগঠনের প্রতি অনুরক্ত হয়ে যায় এবং সে ফুল টাইম এই সংগঠনের জন্য কাজ করতে থাকে। সে মাঝখানে একবার বিদেশও যায়, অস্ট্রেলিয়াতেও যায় তার স্ত্রীর উচ্চশিক্ষার জন্য। সে এক বছরের মাথায় দেশে ফিরে এসে আবার এরকম সেই এই সংগঠনের ফুল টাইম সদস্য হয় এবং এক পর্যায়ে সে এই সংগঠনের শীর্ষ পর্যায়ে চলে আসে এবং সে অত্যন্ত মেধাবী। আপনারা জানেন যে মেধাবী স্টুডেন্টদের টার্গেট করে হিজবুত তাহরি তাদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে থাকে এবং তার মাধ্যমে আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে একদম বিশ্ববিদ্যালয় কলেজের একদম নিউ কামার যারা কোমলমতি শিক্ষার্থী তাদেরকেই তারা সর্বপ্রথম টার্গেট করে এবং আপনারা জানেন এই বয়সে বিশ্ববিদ্যালয়ে কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের তাকে আপনি যেইভাবেই গ্রোন আপ করবেন সে ওইভাবেই সে নিজেকে গ্রোন আপ করবে এবং তাদেরকে টার্গেট করেই মেধাবী ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি হতে আসা মেধাবী তরুণদের তারা টার্গেট করেই তাদের এই রিক্রুটমেন্ট শুরু করে এবং এক পর্যায়ে তারা এটা বাস্তবায়ন করতে সক্ষম হবে এবং এখনও তারা তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং আমাদের এই দুই শীর্ষ ব্যক্তি গ্রেপ্তারের ফলে আমরা এর মাধ্যমে আমরা আরও কিছু এর সংগঠনের সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে পারবো এবং সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে আমরা কালকে বিকালেই তাকে গ্রেপ্তার করেছি, তার কাছ থেকে যে ডিভাইস পেয়েছি আপনারা হয়তো আমাদের যারা গ্রেপ্তার করেছে তারা চাইলে আপনাদের দিতে পারবে যে আমরা যে সিফাতকে গ্রেপ্তার করেছি সেই সিফাতের গ্রেপ্তারের বিষয়ে সে একটি প্রতিবাদ লিপি এবং প্রেসে পাঠানোর জন্য একটি প্রতিবাদ লিপিও সে ড্রাফট করেছে এবং সেটা হয়তো সেই সুযোগ পায় নাই। এর আগেই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সেখানেও সরকার পতন এবং এই আমাদের বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা আছে। আমরা তাকে আমাদের রমনা থানা যে মামলা আছে সেই অনলাইন কনফারেন্সের জন্য আমরা রমনা থানা যে মামলাটি দায়ের হয়েছিল সেই মামলায় আজকেও আমরা তাকে রিমান্ডে পাঠাবো। রিমান্ডে এনে তার আরও সহকর্মী আরও যারা এই সংগঠনের সদস্য আছে এবং আরও আমাদেরও অনেক কিছু তার কাছ থেকে নেয়ার আছে সেটা নিয়ে আমরা কাজ করব এবং আশা করি আমরা সেই সেটাতেও সফল কম হতে সক্ষম হব। আপনারা জানেন মাঝখানে যে ব্যক্তি উপস্থাপক ছিল তাকেও আমাদের শনাক্তকরণের একটা বড় চ্যালেঞ্জ, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। এই সংগঠনের যে সাংগঠনিক টায়ার আছে বিভিন্ন টায়ারে তারা কাজ করে এই দুজন হচ্ছে একদম সর্বোচ্চ টায়ারের ব্যক্তি এবং এই টায়ারে আরও যারা যারা আছে খুব বেশি নাই তাদেরকেও আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি। যারা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছে সেই 2001 সালে 2003 সালে তারা বর্তমানে দৃশ্যমান ইনঅ্যাক্টিভ দেখালেও তাদের বর্তমান এই সংগঠনে তাদের রোল এবং আপনারা জানেন সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে হেড অফ বিজনেস হিসেবে কাজ করেও সে ফুল টাইম এই সংগঠনের জন্য কাজ করতেছিল এবং সে অত্যন্ত মেধাবী হওয়ার কারণে সে খুব দ্রুততম সময়ে এই সংগঠনের শীর্ষ পর্যায়ে চলে আসে এবং এই সংগঠনের যত ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্স আছে এটা তার মাধ্যমে সম্পাদিত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।